এক্সাম চ্যালেঞ্জারে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকেই কমপ্লিট হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের প্রিলি এক্সামটি। তারই সমস্ত জিকের প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে এখন আমি আলোচনা করব। তো দেখে নাও এবং তোমাদের প্রশ্নের অ্যান্সারটি মিলিয়ে নাও যে কার কোনটা সঠিক হয়েছে। তো এক নম্বর দেখো, প্যালিওন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন? অপশান এ উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম, যারা অ্যান্সার দিয়ে আসছো তাদের কিন্তু সঠিক হবে। দু নম্বর দেখো, নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে অপশান ডি জড়তার মূলনীতি থেকে, যারা অপশান ডি অ্যান্সার দিয়ে আসছো তাদের কিন্তু সঠিক হবে। তিন নম্বর দেখো, জালিয়ানা ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল অপশান ডি 13 এপ্রিল 1919 সালে, যারা অপশান ডি অ্যান্সার দিয়ে আসছো তাদের কিন্তু সঠিক হয়েছে। তো চার নম্বর দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন অপশান বি সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা, যারা অপশান বি অ্যান্সার দিয়ে আসছো তাদেরটা সঠিক হয়েছে। আমাকে কিন্তু কমেন্টসে জানাতেই পারো যে তোমাদের কতটা সঠিক হয়েছে, কত নম্বর তোমরা পাবে। তো পাঁচ নম্বর দেখো, বীরবলের আসল নাম কী ছিল? অপশান এ মহেশ দাস। ছ নম্বর দেখো, হীরা শক্ত হওয়ার কারণ কী? অপশান বি, যারা সমস্ত চারটি ভ্যালেন্স ইলেকট্রন কেবল্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ, এটা অ্যান্সার দিয়ে এসছো তাদের কিন্তু একদম সঠিক হয়ে যাবে। সাত নম্বর কী আছে, লোকসভার জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল হলো 60 মিনিট, অপশান এ যারা অ্যান্সার দিয়ে এসছো তাদের কিন্তু সঠিক হয়ে গেছে। আট নম্বর দেখো, নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারত তার জিডিপি সর্বাধিক অংশ লাভ করে? অপশান বি হচ্ছে সেবা ক্ষেত্র, অপশান বি যারা অ্যান্সার দিয়ে এসছো তারা কিন্তু সঠিক অ্যান্সার দিয়ে এসছো। ন নম্বর কী আছে দেখো, প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত? অপশান এ ডারউইন, যারা অ্যান্সার দিয়ে এসছো তাদের কিন্তু একদম সঠিক হয়ে যাবে। দশ নম্বর কী আছে, নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? অপশান সি ইনসুলিন, যারা অ্যান্সার দিয়ে এসছো তাদের কিন্তু একদম সঠিক হয়ে যাবে। তো এগারো নম্বর প্রশ্নটা কী আছে দেখো, গোবর গ্যাসের প্রধান উপাদান হলো? অপশান বি মিথেন, যারা অ্যান্সার দিয়ে এসছো তাদের কিন্তু একদম সঠিক অ্যান্সার হয়ে গেছে। বারো নম্বর কী আছে, লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটির লেখক কে ছিলেন? সেটা হচ্ছে অপশান সি জওহরলাল নেহরু। তেরো নম্বর প্রশ্ন কী আছে, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে? অপশান এ ভূমধ্যসাগর, যারা অ্যান্সার দিয়ে এসছো তাদের কিন্তু সঠিক হবে। চোদ্দো নম্বর প্রশ্ন কী আছে, রাশিয়াতে অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপে কোন দেশ জিতেছে? অপশান ডি ফ্রান্স, যারা অ্যান্সার দিয়ে এসছো তাদের কিন্তু একদম সঠিক হয়ে যাবে। পনেরো নম্বর প্রশ্ন কী আছে দেখো, নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? এটা অপশান বি ভারতীয় স্টেট ব্যাংক, যারা অ্যান্সার দিয়ে এসছো তাদের কিন্তু একদম সঠিক হয়ে যাবে। বন্ধুরা, এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে, তোমাদের যদি মনে হয় যে এই প্রশ্নটা ভুল আছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো নেক্সট দেখো, 41 নম্বর কী আছে, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? অপশান সি অ্যাংস্ট্রম, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে। 42 নম্বর প্রশ্ন কী আছে, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তরে অবস্থিত কোথায়? অপশান সি জেনেভা, যারা অ্যান্সার দিয়ে এসছে তাদের কিন্তু সঠিক হয়ে যাবে। ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এ দেরাদুনে অবস্থিত। 44 নম্বর প্রশ্ন দেখো, গরুর দুধে নিম্নোক্ত কোন ভিটামিন সমৃদ্ধ? ভিটামিন বি এর সমৃদ্ধ। 45 নম্বর প্রশ্ন কী আছে, কুঞ্জরানী দেবী নামটি জড়িত? অপশান বি ভার উত্তোলনের ক্ষেত্রে এই নামটি জড়িত, যারা অপশান বি অ্যান্সার দিয়ে এসছো তাদের কিন্তু সঠিক হয়ে যাবে। আমাকে কমেন্ট বক্সে জানাও যে কার কতগুলো সঠিক হয়েছে এবং কে কতগুলো নাম্বার পেতে চলেছো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে তোমাদের একটা কাট অফ নির্ধারিত করতে আমাদের একটু সুবিধা হবে। তো 47 নম্বর প্রশ্ন কী আছে, ভারতের উপকূলের রেখা দৈর্ঘ্য হলো? অপশান সি 7516.6 কিলোমিটার। তো নেক্সট দেখো, 38 নম্বর কী আছে, নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ? অপশান সি, যারা অ্যান্সার দিয়ে এসছো তাদের কিন্তু একদম সঠিক হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, 49 নম্বর প্রশ্ন কী হবে, নিম্নোক্ত যে কোনাটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে? সেটা হচ্ছে অপশান সি ক্লোরোপ্লাস্ট। তো যারা অপশান সি অ্যান্সার দিয়েছে তাদের কিন্তু সঠিক হয়ে যাবে। 50 নম্বর প্রশ্ন কী আছে, পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো? অপশান এ গোবি মরুভূমি, একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো পরেরটা দেখে নাও, 51 নম্বর প্রশ্ন কী আছে, নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি? অপশান এ বল, যারা অ্যান্সার দিয়েছে তাদের কিন্তু সঠিক হয়ে যাবে। তো 52 নম্বর প্রশ্ন কী আছে, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? অপশান বি মাধব রাও, একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। 53 নম্বর প্রশ্ন কী আছে, জলদাপাড়ার অরণ্যটি অবস্থিত কোথায়? অপশান বি পশ্চিমবঙ্গে। 54 নম্বর প্রশ্ন কী আছে, সূর্যের আলো কোন ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে? কারণ অপশান বি অতিবেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে। তো পরের প্রশ্ন দেখো, 55 কী আছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? অপশান এ হুগলি জেলায়। তো যারা অপশান এ অ্যান্সার দিয়েছে তাদের কিন্তু সঠিক হয়ে যাবে। তো বন্ধুরা দেখো,
56 প্রশ্ন কি আছে, নিচের কোনটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক এর সদস্য নয়? অপশন এ হচ্ছে মায়ানমার। যারা মায়ানমার অ্যান্সার দিয়েছো তাদেরকে কিন্তু সঠিক হয়ে যাবে। বন্ধুরা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কতগুলো সঠিক হয়েছে এবং তোমরা কত নম্বর পেতে চলেছো, তাহলে একটা কাট অফ নির্ধারিত করতে আমার একটু সুবিধা হবে। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর তোমরা একটা জিনিস জানাতে পারো যে তোমাদের যদি এই অঙ্ক সলিউশন বা জিআই সলিউশন টোটাল চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি অঙ্ক এবং জিআই সবগুলোই সলিউশন বার করে তোমাদেরকে প্রোভাইড করাবো। তো 63 নম্বর প্রশ্ন কি আছে, দেখো নিম্নলিখিত নামগুলির মধ্যে অসম কোনটি, মানে এর মধ্যে অসম কোনটি আছে, সেটা হচ্ছে অপশান ডি নিউজিল্যান্ড অ্যান্সার হয়ে যাবে। যারা অপশান ডি অ্যান্সার দিয়েছে তাদের কিন্তু সঠিক হয়ে যাবে। তো নেক্সট দেখো কি আছে, নেক্সট ডিকে কোশ্চেনটি আছে ন্যাটো NATO এর সম্পূর্ণ নাম কি, অপশান সি। যারা নর্থ আটলান্টিক ট্রেটি অফ অর্গানাইজেশন অ্যান্সার দিয়েছে তাদের কিন্তু সঠিক হয়ে গেছে। 68 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা দেখো অপশান সি, প্রশিক্ষকদের যেটা দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় সেটা, যারা অপশান সি অ্যান্সার দিয়েছে তাদের কিন্তু সঠিক হয়ে যাবে। তো নেক্সট দেখো 69 নম্বর প্রশ্ন কি আছে, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত। তো এটা যারা অপশান সি উত্তরপ্রদেশের বেতোয়া নদী অ্যান্সার দিয়েছে তাদের কিন্তু একদম সঠিক হয়ে যাবে। তো নেক্সট দেখো কি আছে, 71 নম্বর প্রশ্ন কি আছে, গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থা নিযুক্ত হওয়ায় প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ। তো অপশান ডি আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যারা অ্যান্সার দিয়েছে তাদের কিন্তু একদম সঠিক হয়ে যাবে। তো দেখো 72 নম্বর প্রশ্ন কি আছে, লীলাবতী লিখেছিলেন, অপশান সি হচ্ছে ভাস্করাচার্য। যারা অ্যান্সার দিয়েছে অপশান সি তাদের কিন্তু একদম সঠিক হয়ে যাবে। তা তোমাদের যদি পুরো প্রশ্নের অ্যান্সার কী চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমি সবগুলো প্রশ্নের সলিউশন বার করে তোমাদেরকে প্রোভাইড করাবো। তো 73 দেখো, সূর্যের নিচের কোনটির থেকে শক্তি অর্জন করে। তো অপশান ডি নিউক্লিয়ার ফিউশন, যারা অ্যান্সার দিয়েছে তাদের কিন্তু একদম সঠিক হয়ে যাবে। 74 নম্বর প্রশ্ন কী আছে, দেখো অ্যাথলেট স্পট রোগটি যার দ্বারা সৃষ্ট, সেটা হচ্ছে অপশান এ ছত্রাকের দ্বারা সৃষ্ট। 75 নম্বর প্রশ্ন কী আছে, বাতাসের শব্দের বেগ কত, 332 মিটার পার সেকেন্ড। যারা অ্যান্সার দিয়েছে অপশান এ তারা কিন্তু একদম সঠিক অ্যান্সার দিয়েছ। তো পরেরটা দেখো 76 নম্বর প্রশ্ন কী আছে, রকেটের কাজ যে নীতির ওপর ভিত্তি করে সেটা হচ্ছে অপশান ডি নিউটনের সূত্র। তো 77 নম্বর প্রশ্ন কী আছে, বাণিজ্যের সারগুলিতে নিম্নলিখিত কোনটি মৌলটির থাকার সম্ভাবনা সবচেয়ে কম, অপশান বি সিলিকন। যারা অ্যান্সার দিয়েছ অপশান বি তারা কিন্তু একদম সঠিক অ্যান্সার দিয়েছ। নিচের কোনটি ঘনত্বের সবচেয়ে বেশি, অপশান ডি হীরক। যারা অ্যান্সার দিয়েছ তারা একদম সঠিক অ্যান্সার দিয়েছ, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। 79 প্রশ্ন দেখো, লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসেবে উল্লেখিত কার হয়। তো কারা হয়, এটা হচ্ছে অপশান সি ফুটসি FTSI। তো সবসময় তোমরা কিন্তু 79 নম্বরের প্রশ্ন যেটা অপশান সি অ্যান্সার দিয়েছ তাদের কিন্তু একদম সঠিক অ্যান্সার দিয়েছ। তো দেখো নেক্সট দেখো কত নম্বর প্রশ্ন, দেখো এখানে তোমাদের 95 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার কী হবে, নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটি হলো রেডন, অপশান ডি। যারা অ্যান্সার দিয়েছ তাদের একদম সঠিক অ্যান্সার দিয়েছ। 96 প্রশ্ন দেখো, 96 কী আছে, ট্র্যাক এবং ফিল তারকা কার্ল লুইস 1984 সালের অলিম্পিক গেমসে কোনটি স্বর্ণপদক জিতেছিলেন। তাহলে কটি স্বর্ণপদক জিতেছিলেন, অপশান ডি যারা 4 অ্যান্সার দিয়েছ তারা একদম সঠিক অ্যান্সার দিয়েছ। তো দেখো 97 নম্বর প্রশ্ন কী আছে, নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের RBI এর কাজ নয়, অপশান এ সরকারের কাছে ব্যাংকার। তো এটা একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশান এ। তো 98 নম্বর প্রশ্ন কী আছে, কালো সুতির মাটির অন্য প্রচলিত নাম হলো, অপশান বি রেগুর। যারা অপশান বি অ্যান্সার দিয়েছ তারা কিন্তু একদম সঠিক অ্যান্সার দিয়েছ। 99 নম্বর প্রশ্ন দেখো, কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে, ব্যক্তিগতভাবে তার উপাধি দেবানাম্পিয়া দেয়া দিয়ে নয়। তো অপশান ডি যারা মাস্কি অ্যান্সার দিয়েছ তারা কিন্তু একদম সঠিক অ্যান্সার দিয়েছ। তো 100 নম্বর প্রশ্ন কী আছে, দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কণা নয়। তো অপশান ডি ডেল্টা যারা অ্যান্সার দিয়েছ তারা কিন্তু একদম সঠিক অ্যান্সার দিয়েছ। বন্ধুরা এই পুরো সমস্ত জিকের কিন্তু আমি তোমাদের অ্যান্সার কি প্রোভাইড করিয়ে দিলাম। তো তোমরা যদি সব অ্যান্সার কি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে আমি সেখানে PDFটি আপলোড করে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। এছাড়াও কিন্তু আমি ইংলিশ ক্লাসগুলো নিচ্ছি তোমাদের, তো অবশ্যই ইংলিশ ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।